হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনুপ্রেরণা নিয়ে আর আপনার যদি অনুপ্রেরণার অভাব থেকে থাকে তবে ভিডিওটি আপনার জন্যই তবে বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক পৃথিবীর সবথেকে বড় মোটিভেশন হলো সেলফ মোটিভেশন সারাদিন ফেসবুকে নিউট ফিড স্ক্রল করে ছেলেটি দিন পার করে অথচ মনে অনেক আশা জীবনে ভালো পজিশনে যাওয়ার আধা ঘন্টা খানিক আলাপ হলো অনেক কিছু বোঝানোর পর সে বলে উঠল। আপো এগুলো তো সবই বোঝে মোটিভেটেড হই তবু পড়াশোনা করতে ইচ্ছে করে না মানুষের মোটিভেশনাল কথা লেকচার শুনে আমরা মোটিভেটেড হই ঠিকই কিন্তু তার স্থিতি খুব অল্প সময়ের জন্য আমাদের মনের ভেতর থাকে যখন শোনা হয় তখন হয়তো উজ্জীবিত হই চোখ জল জল করে ওঠে কিন্তু খানিক পরে আবার সেই আগের মতো হয়ে যায় জীবনের সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার তা হলো সেলফ মোটিভেশন নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে কোনো মোটিভেশনই আপনার জীবনে কাজে লাগবে না বিখ্যাত আমেরিকান লেখক এবং মোটিভেশন স্পিকার স্টিফেন আর কভরি বলেন মোটিভেশন নিজের ভেতরের আগুন যদি অন্য কেউ তা জ্বালানোর চেষ্টা করে তা খুব কমই জ্বলবে এর মানে হচ্ছে কেউ আপনাকে অনুপ্রেরণা দিতে পারে আপনার লক্ষ্য অর্জন করতে কিন্তু লক্ষ্য অর্জনে আপনাকে এগিয়ে যেতে হবে আপনার হয়ে অন্য কেউ সেটা ঠিক করে দেবে না মোটিভেশন কি মোটিভেশন দুই রকমের হয় এক বা যা একজন মানুষের নিজের ভেতর থেকেই আসে পরীক্ষায় ভালো গ্রেড পাওয়ার সারা রাত পড়াশোনা করা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিজের ভেতরের ইচ্ছা শক্তিকেই ইন্ট্রেন্সিক মোটিভেশন বলে দুই এক্সট্রেন্সিক এক্সট্রেন্সিক বা বহিস্ত অর্থাৎ যখন আমরা একজন মোটিভেশনাল স্পিকারের কথা শুনে বা ভিডিও দেখে অনুপ্রেরণা পাই যেমন অন্য কারো সফলতার গল্প শোনার পর মনে হয় এটা আমাদেরও করতে হবে সহজ কথায় মোটিভেশন হচ্ছে এমন এক উৎস যা আপনার মন মানসিকতাকে আপনার লক্ষ্য অর্জনে প্রস্তুত করবে সঠিক মোটিভেশন আপনাকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি তাই প্রতিনিয়ত নিজেকে মোটিভেটেড রাখতে কিছু উপায় আমাদের অবশ্যই জানা প্রয়োজন তাহলে চলুন দেখে নেওয়া যাক কী সেই উপায়গুলো লক্ষ্য নির্ধারণ পরীক্ষায় যখন লিখতে দেওয়া হয় তোমার জীবনের লক্ষ্য রচনা লেখো অধিকাংশ ছাত্রছাত্রী বেশি নম্বর পাওয়ার জন্য লিখে নিজেরা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চায় একদম মুখস্থ লেখা চাকে বলে এভাবে আসলে স্বপ্নগুলোর মৃত্যু হয় নিজেরাই জানে না নিজেরা কি হতে চায় সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় বিখ্যাত সেলস ট্রেনার রাজীব আহমেদ স্যার বই লিখেছেন আপনার পিতার পঞ্চাশ কোটি শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু বিজয় হয়ে আপনার মার গর্ভাশয়ে পৌঁছেছিল সেই শুক্রাণুটি আজকের আপনি সুতরাং স্রষ্টা আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন বিজয় করে আপনি হেরে যাবেন কেন স্রষ্টা আপনাকে বিজয় করে তার কাছে ফেরত নিতে তাহলে আপনি যদি হার না মানেন আপনাকে হারানোর ক্ষমতা কারো নেই জীবনের লক্ষ্য নির্ধারণ করুন থিঙ্ক বিগ বি বিগ বাস্তবের চেয়ে বড় স্বপ্ন দেখুন সবসময় নিজেকে অনুপ্রাণিত রাখতে এটা একটি পরীক্ষিত উপায় আবার গোলস ক্যান অনলি বি রিস্ক ড্রো এ ভেহিক্যাল অফ এ প্ল্যান ইন হুইস উই মাস্ট ফার্ভার্ডলি বিলিফ অ্যান্ড আপন হুইস উই মাস্ট vigorously act there নো আদার no other টু to success paablo লক্ষ্য নির্ধারণ তিন রকম হতে পারে এক স্বল্প মেয়াতে এমন কিছু লক্ষ্য যা কিছু সপ্তাহ বা মাসে অর্জন করা যায় দুই মধ্য মেয়াতে এক বা দুই বছর লাগতে পারে এমন কোন লক্ষ্য তিন দীর্ঘ মেয়াতে ক্যারিয়ার প্ল্যান বাড়ি বা গাড়ি কেনা এই ধরনের লক্ষ্যগুলোকে দীর্ঘ মেয়াতি বলা হয় সনজয় হন ধরুন আপনি একটি ব্যবসা শুরু করলেন কিছুদিন পর দেখা গেল ব্যবসার জন্য যে চাকাটা আপনার দরকার সেটা আর জোগাড় করতে পারছেন না এমন অবস্থায় আপনি কাজ করার অনুপ্রেরণা হারাবেন আর আপনার কাজ করতেও ইচ্ছা হবে না তাই আপনি অবশ্যই প্রতিমাসে উপার্জন থেকে কিছু টাকা সঞ্চয় করুন সঞ্চয় থাকতে আপনি আত্মবিশ্বাস হারাবেন না কখনোই নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে সঞ্চয় হওয়াটা খুবই জরুরি ঋণকে না বলুন নিঃসন্দেহে যে মানুষ অনেক বেশি ঋণ নিয়ে থাকেন তারা হতাশায় ভোগেন বেশি কারণ তাদের উপার্জনের সিংহভাগে চলে যায় ঋণ পরিশোধ করতে তাই খুব বেশি প্রয়োজন ছাড়া কখনোই ঋণ নেবেন না ইতিবাচক মানুষের সাথে থাকুন আরে ধূর তোকে দিয়ে কিচ্ছু হবে না তুই জিতবি কম্পিটিশন বা দেহ তুই পারবি না এই ধরনের নেতিবাচক কথা বলা মানুষের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন পজিটিভ চিন্তার মানুষ বেস্ট মোটিভেটর হয় যখনই আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে তখন এমন পজিটিভ চিন্তা মানুষের সাথে কথা বলবেন যে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে তাই সবসময় চেষ্টা করুন নিজেকে ইতিবাচক চিন্তা করে এমন মানুষের সাথে থাকতে নিজেকে সম্মান করতে শিখুন আমরা কম বেশি সবাই যে কাজটি করি সেটা হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করি আরে ওর রেজাল্ট তো আমার থেকে ভালো তাহলে জবটা ওরই হবে পাশের বাসার হাবলো ভাত খায় তুইও ভাত খাস তাহলে তুই কেন কম নম্বর পাস এই কথাগুলো আমরা শুনি বা বলি তাই না যে কাজটা কখনোই করা উচিত না এই ধরনের চিন্তা ভাবনা আপনার আত্মবিশ্বাস খুবই কমিয়ে দেবে যখন মনে করবেন আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে তখন আপনার আগের অর্জনগুলোর কথা ভাবুন ভাবুন সে অর্জন করতে আপনি ঠিক কতখানি কষ্ট করেছেন কতগুলো রাত আপনি জেগেছেন বি ইউর ওন কাইন্ড পারফেক্ট এতে করে আপনি হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন নতুন উদ্যমে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারবেন ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন ভুল আমাদের জীবনের খুবই স্বাভাবিক একটি বিষয় কম বেশি জেনে বা না জেনে সবাই আমরা ভুল করি এটা খারাপ কিছু নয় বরং স্বাভাবিক কিন্তু সমস্যাটি তখনই হয় যখন আমরা ওই ভুল থেকে শিক্ষা নেই না যারা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তারা সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। নিজের উদ্দেশ্য সঠিক রাখুন যখন কোনো কাজ করছেন আপনি তার উদ্দেশ্য ঠিক আছে কিনা অবশ্যই যাচাই করে দেখবেন ভুল মানুষের মোটিভেশন আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে তাই আপনি ঠিক পথে এগোচ্ছেন নাকি ভুল কোথাও এগোচ্ছেন তা পরীক্ষা করে নেওয়াটা জরুরি অতিরিক্ত দুশ্চিন্তাকে না বলুন সবসময় অতিরিক্ত চিন্তা করলে নেতিবাচক দিকগুলোই আমাদের সামনে আসবে আমরা সবাই জানি যে ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু এর মানে শুধু এই না যে ভবিষ্যতে সবসময় খারাপ কিছু অপেক্ষা করছে আগামীকাল কি হবে সেটা ভেবে আজকের দিনটা কেন নষ্ট করছেন হতে পারে আগামী দিনগুলো আপনার জন্য অনেক ভালো মেডিসিনে নোবেল বিজয়ী ডক্টর অ্যালেক্সি ক্যারেল একটি কথা বলেন কথাটা ছিল অনেকটা এরকম যে ব্যবসায়ী জানে না কিভাবে দুশ্চিন্তার সাথে যুদ্ধ করতে হয় সে যুবক অবস্থাতেই মারা যায় প্রতিটা দিনের পরিকল্পনা শিখুন আপনার মোটিভেশনকে ধরে রাখতে প্রতিদিনের পরিকল্পনা করুন দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি প্রতিটা দিনের পরিকল্পনা আপনার লক্ষ্য অর্জনে অনেক বেশি সহায়ক হবে রাতে ঘুমানোর আগে পনেরো মিনিট ব্যয় করুন সারাদিনের পরিকল্পনায় এটি শুধু আপনার একটি খসড়া পরিকল্পনা যেন আপনি কি কি করবেন সারাদিন তা মনে রাখতে পারেন এমন যেন না হয় যে আপনি ঘর থেকে বের হলেন আর আপনি জানেন না কোথায় যাবেন কি করবেন আই এম হ্যাপি বিকজ আই এম গ্রেটফুল আই চুজ টু বি গ্রেটফুল দ্যাট গ্র্যাডুয়েট অ্যালাউজ মি টু বি হ্যাপি উইল আর্ন এট অনুপ্রেরণায় আসলে আমাদের সাফল্যের অর্জনের জাদুর মতো কাজ করে তাই নিজেকে মোটিভেটেড করুন আর আমাদেরকে নিজে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কিভাবে নিজেকে অনুপ্রাণিত রাখছেন ধন্যবাদ সবাইকে